মা ফাতেমা শেরে খোদা মাওলা আলী ইমাম হাসান হুসাইন পাক পাঞ্জাতনের একজনও আমাদের বাংলাদেশে আসে নাই আপনি কি করে নবীর বংশীয় হতে পারেন আমি যে আপনার কাছে মুরিদ হব নবীর বংশীয় লোক ছাড়া বায়াত গ্রহণ করা এটা নিষেধ তাই তাই এই বিষয়টা আপনি দয়া করে আমাদেরকে একটু বলে দিবেন আর এই যে আমরা গুরু ধরে মুরিদ হয়ে দয়ালের পায়ের মধ্যে সেজদা দেই ভক্তি দেই কে কবে করেছে সেজদা আমার দয়াল নবীর পায় এই সেজদার দলিল কি যে আমি একটা মানুষ হয়ে আর একটা মানুষরে সেজদা করুম আল্লাহ বলেছেন আমি আল্লাহ ব্যতীত সেজদা করা হারাম তাহলে আমি গুরুকে কি করে সেজদা করতে পারি এখানে আল্লাহর হুকুম হলো ফরজ এই বিষয়টা আপনি একটু আমাদের মধ্যে ক্লিয়ার করে দিবেন আর আমাদের টাঙ্গাইলের সুশীল সরকারের ছোট একটা গান আরো প্রশ্ন আসলেন যে আবার দয়াল নাকি নবীর বংশধর বাংলাদেশ ও আওলাদে রাসূল পাওয়া যায় আপনি কিভাবে নবীর বংশধর হলেন এই প্রশ্ন আমি একটা গান করব আসলে গুরু কে হ্যাঁ গুরুর কাছে কি আছে গুরু কোথায় থাকে এই গানটি শুনলে আমার মনে হয় দরবারের আদেশ ক্রমে পালা দিয়েছেন অতি উত্তম একটি পালা গুরু এবং শিষ্য মানিক দেওয়ান সাহেব অত্যন্ত বিচক্ষণ একজন সাধক শিল্পী যার তুলনা সে নিজেই তাকে রাখা হয়েছে গুরু পক্ষ নিয়ে কিছু গান আলাপ আলোচনা আমাদের মধ্যে তুলে ধরবেন গুরু দায়িত্ব থেকে গুরু ভূমিকা শিষ্যের ভূমিকায় গান করার জন্য আলাপ আলোচনা করার জন্য আমাকে আদেশ করেছেন দরবার থেকে গান বেশি আমরা যেন আলোচনা তথা একটু কথাবার্তা কম বলি এরকম আমাদের প্রতি আদেশ আসছেন আমি প্রথম আসরে এই কথাটা একটু তুলে ধরতে চেয়েছিলাম এই যে নামটা দেওয়া হলো আমাদের মাঝে মরহুম হ্যাঁ মরহুম শহীদুল্লাহ পীর সাহেব আমি ভুল ধরি না আপনাদের তবে অনুরোধ করে যাই যারা আল্লাহর ওলি হয় যারা গুরু হয় তারা মরহুম শব্দটা কখনো লাগায় না এটা নিষেধ যিনি শহীদুল্লাহ পীর সাহেব উনি আল্লাহর ওলি কি আল্লাহর ওলি যে সেই তো পীর হয় পীরের নামের আগে মরহুম শব্দটা আসে না বাবা সাধারণ মানুষ মারা গেলে তার নামের আগে মরহুম শব্দটা আসবে যারা আল্লাহর ওলি তাদের ক্ষেত্রে এটা কখনোই প্রযোজ্য না এটা সঠিক না কারণ আমরা সকলেই জানি যারা আল্লাহর ওলি তারা মরে না তাই জানি না বাবা এটা পবিত্র কোরআন শরীফের মধ্যেও আসছে আমার ওলিদের কোনো ভয় নাই আমার ওলিরা চিন্তিত নহে আমি দুনিয়ার মধ্যে যেরকম তাদের রেজেক দিয়েছি কবরের মধ্যে তার চাইতে দ্বিগুণ পরিমাণ রেজেক আমি আমার অলির জন্য বন্টন করে রেখেছি এবং তাহা দেই এই জন্য আমি অনুরোধ করলাম কেউ আমার প্রতি অসন্তুষ্ট হইবেন না দয়া করে অনেক জায়গায় গেলেই এটা হয় আর কি তো গুরু শিষ্য পালাক্রমে প্রথম আসরে দাঁড়িয়েছি আমি ছোট্ট করে একটি গান আমার দয়ালের চরণে রাখব মৌখিকভাবে যতটুকু কথা না বললেই হয় না এর মধ্য দিয়ে আংশিক একটু আলোচনা আমার দয়ালের কাছে রেখে বসে যাব গানটা প্রথম থেকেই শুরু করতে চাই গুরু এবং শিষ্য গুরু ধরতে হবে এটা আমি অস্বীকার করি না কারণ পবিত্র কোরআনের মধ্যে
আহলে বায়াতের কথা পীর মুর্শিদের কাছে যাওয়ার কথা এটা অসংখ্য জায়গায় আসছে আমি কথাটা বলতে চাই ওই জায়গা থেকে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত নবীর বংশীয় আলেমগণের কাছে আহলে বায়াত স্বীকার করতে হবে আওলা আলী ইমাম হাসান হুসাইন পাক পাঞ্জাতনের একজনও আমাদের বাংলাদেশে আসে নাই আপনি কি করে নবীর বংশীয় হতে পারেন আমি যে আপনার কাছে মুরিদ হব নবীর বংশীয় লোক ছাড়া বায়াত গ্রহণ করা এটা নিষেধ কি আছে আর দয়ে ময় বলো কি আছে আর দয়ে ময় তুমিও তো সব দিয়েছো সব দিয়েছো কি আছে আর দয়ে ময় বলো কি আছে আর দয়ে ময় তুমিও তো সব দিয়েছো যেদিন গুরুর হাতে হাত দিয়েছ তোমার বলতে যা দিয়ে দিস গুরুর হাতে যেদিন হাত তোমার বলতে যা দিয়ে দিস আমার জন্য কি রেখেছ আমার জন্য কি রেখেছ কি আছে তোমার সঞ্চয় তুমিও তো সব দিয়েছ কি আছে আর দয়ে ময় গুরু কি আছে আর দয়ে ময় তুমিও তো সব দিয়েছো সর্বসাধন সর্বসাধন
যদি গুরু ভজন করতে হয় ও দয়াল তুমিও তো সব দিয়েছো কি আছে আর দয়ময় যেদিন গুরুর হাতে হাত দিয়েছো তোমার বলতে যা কিছু ছিল সবই তো তুমি তোমার দয়ালকে দিয়ে দিয়েছো আমি যে তোমার শিষ্য আমার জন্য কি রেখেছো কি আছে তোমার সঞ্চয় আমার যিনি গুরু মানিক দেওয়ান সাহেব তিনি যেই দিন মহান মাঝ ভান্ডার শরীফ দরবারের সৈয়দ মইনুল কবির আল মাঝ ভান্ডারি বাবা জানের কাছে মুরিদ হয়েছে সেই দিন থেকে নিজের বলতে আর কিছু নাই সব কিছু দয়াল রে দিয়া দিছে আর এটাই নিয়ম দিতেও হয় তাই তাই নিজের বলতে কিছু থাকলে তার মুরিদ হওয়া হয় না এটা জ্ঞানীদের মুখে শুনেছি আমার এখানেই কথা আপনি আপনার সর্বস্ব আপনার দয়ালকে দিয়ে দিয়েছেন আমি যে আপনার কাছে মুরিদমু আমার সাথে আপনার সাথে বিনিময়টা আদান প্রদানটা কি হবে আপনি আমাকে কি দিবেন কি সঞ্চয় আছে আপনার যেটা আপনি আমাকে দিবেন ধন আছে যার সে হয় ধনী দয়ালের কিছু নাই জানি হলে শুধু ভবে ঋণী কি করবে আর বিনিময় আপনার বলতে তো ধন সম্পত্তিও কিছু নাই ওরস মাহফিল যত যা কিছু সব ভক্তবৃন্দ গৌপুরে এখানে আপনি একটু বিষয়গুলো তুলে ধরবেন যাতে করে আমার মনের সংশয়গুলো সব কিছু দূর হয়ে যায় ওরে সর্বসাধন সব দিয়েছো কি আছে আর দয়েময় বলো কি আছে আর দয়েময় তুমিও তো সব দিয়েছো সর্বস্ব ধন দিয়ে যদি সর্বস্ব ধন দিয়ে যদি গুরু ভজন করতে হয় তুমিও তো সব দিয়েছো পরিচয় পর্ব আসর বন্দনা একটি করে মনোনীত গান গাবার শেষে দরবার কর্তাপক্ষ থেকে সারিন্দাটা করা ভোকাল না ভাই দরবার কর্তাপক্ষ থেকে আমাদের প্রতি আদেশ আসছে গুরু এবং শিষ্য বাংলাদেশের সুনামধন্য গায়িকা মৌসুমী বাউল তাকে দেওয়া হয়েছে শিষ্যের ভাগে
বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে সবচেয়ে নগণ্য ক্ষুদ্রতম অধম একজন শিল্পী আমি মানিক দেওয়ান। এখনো পর্যন্ত শিষ্যের খাতায় আমার নাম উঠেছে কিনা এটাই সন্দেহ। আমাকে দেওয়া হয়েছে গুরুর ভাগে, সাধ্য নাই এ বোঝা ভাইবার মুর্শিদ কর্ণধার, তিনি দয়া করে কৃপা করে মায়া করে আমার রসনায় বসে যদি তার মুখ দিয়ে তার কথা বলায় তাহলে দয়াল চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে। পালা নিয়ে আমার কাছে প্রশ্ন করেছেন, যেই যে ভক্তবৃন্দর উপরই তো আপনি চলেন, আপনার কি আছে? আপনি দয়াল রে সব দিয়ে দিছেন, আপনি আমারে দিবেন কি? প্রশ্ন আসলো মানুষে মানুষকে কি সেজদা করা যায়, আবার কে কবে আমার দয়াল নবীকে সেজদা করলেন? আরো প্রশ্ন আসলেন যে আবার দয়াল নাকি নবীর বংশধর, বাংলাদেশও আওলাদে রাসূল পাওয়া যায়, আপনি কিভাবে নবীর বংশধর হলেন? এই প্রশ্ন আমি একটা গান করব, আসলে গুরু কে, গুরুর কাছে কি আছে, গুরু কোথায় থাকে, এই গানটি শুনলে আমার মনে হয় হয়ে যাবে। যার গান সুশীল সরকার, আমিও এখন যে গানটি করব আমার মনে হয় পাশাপাশি এই গানটির জবাব হয়ে যাবে। গানটি একটু লক্ষ্য করে শুনবেন, তারপরও ছোট্ট সংক্ষেপ আলোচনা রাখার চেষ্টা করব, যেই কথাগুলো আমাদের কাছে জানা অবশ্যই অতীব জরুরি। ধন্যবাদ। Oh, yeah, man.
সহজ সাধ্যের কথা না গুরুকে গুরু একটা আরবিতে বলে মুর্শিদ বা হাদি ফারসিতে বলে পীর বাংলায় বলে ওস্তাদ বা পথপ্রদর্শক গুরু হলো সাংস্কৃতিক শব্দ এর বাংলা যদি একটু বিশ্লেষণ করা হয় গু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ রোশনাই বা আলো যে একটা অন্ধকার হৃদয়কে আল্লাহর নূর তাজাল্লি দিয়ে নূরময় নূর আলোকিত করে দিতে পারে সে হলো গুরু গুরু কখনো সাধারণ মানুষ না গুরুকে যদি সাধারণ মানুষ ভাবা হয় মনে করা হয় প্রথম নম্বরে তার গুরু ধরাই ঠিক হয় না হ্যাঁ তাই কি পবিত্র কোরআন শরীফে আসছে ওলিয়াম মুর্শিদে খোদা মুর্শিদ কখনো গুরু কখনো আল্লাহ না কিন্তু আল্লাহ থেকে তাকে জুদাও ভাবা যাবে আমাদের রশিদ সরকারের একটি গান লেখা আছে সিংহের আজিমপুরের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার দরদির একটি গান লেখা আছে বিজ্ঞানময় বিধাতা জানি আত্মারূপে আছেন তিনি নব রূপে নিজেই নারায়ণ আমার পাগল মন চিল্লি নারে গুরু কেমন অনন্ত আদি বিধাতা ভালো মন্দের প্রভেদ কর্তা রসুল রূপে করছে আগমন রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালাত প্রকাশ করিয়া আশেক হইয়া রাখছে ভক্তের রবুবিয়াত রেসালাত মাওলাইয়া এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা তোমার মুর্শিদ হলো তাদেরই একজন তৌহিদেরই দ্বার খুলিয়া সরকার রশিদ বলে দেখ না পাইয়া তারা এক আসনে বসা রয় চারজন আসন একটাই আবার লালন সাইজি বললেন কি যে মুর্শিদ সেই তো রাসুল ইহাতে এমন কথা লালন কই না কোরানে কই পারে কে যাবি নবীর নৌকাতে রূপকষ্ঠের নৌকা খালি নাই ডুবার ভয় কি কাঠের নৌকা রূপকাঠের এরকম কোন গাছ আছে না পৃথিবীতে আছে রূপকাষ্ঠে এই রূপ মুর্শিদের রূপটা হৃদয়ের মধ্যে ধারণ করাই হচ্ছে আবাদতের মূল ভাবধারা বুঝলাম না এটা তো গাড়ি না সালাম যাইব বুঝলেন না আমরা গাড়িতে আইছি গান গাড়িতে আসি নাই গান হলো আপনাদের কাছে আপনারা যেভাবে গাবেন ওইভাবে গান হবে বাউল গানটা হলো ধর্মীয় সঙ্গীত
সাধকের একটি গান আছে আদ্যবে তেশক জাগে মহব্বতের বাজারে বেয়াদবি কেউ কইরো না কোনো ওলি আল্লাহ পীর মুর্শিদের দরবারে ইবাদতের প্রথম সূত্রটাই হচ্ছে আদব আদব যার নাই তার কোনো ইবাদতই নাই আদবে ইনসান বেয়াদবে কি আপনারা ভালো জানেন আল্লাহর কাছে যদি বেয়াদবি কইরা প্রথম কেউ স্থান পাইতো তাহলে 9.5 লক্ষ ইবাদত 9.5 লক্ষ বছর ইবাদত করছে তার নাম হলো মুকরুম শয়তান হয়ে গেল কেন আল্লাহর সাথে বেয়াদবি করছে একটা কারণ তিনটা দপ্তরে কোনো বেয়াদবি চলবে না আপনার জোর খাটবে না একটা দপ্তর হলো আল্লাহর দরবার দ্বিতীয় দরবার আমার রব নবী রাসূলের দরবার তৃতীয় দরবার হলো ওলি আল্লাহ পীর মুর্শিদের দরবার এখানে কোনো বেয়াদবি যা কামাইছেন এমন হইতে পারে মুহূর্তের মধ্যে সব তাই হাসতে হাসতে পাপ করবেন না অনুরোধ রইল আপনারা সহযোগিতা না করলে যতটুকু রাত্রি আছে আমাদের গান করা সম্ভব না তাই আপনাদের সহযোগিতাই আগে দরকার সকলের কাছে বিনীত অনুরোধ রইল এবার মুর্শিদকে পেয়ে গেলাম মুর্শিদকে এখন মুর্শিদ আওলাদের রাসূল হয় কিভাবে দুইজন দুইজনের মাধ্যমে সারা পৃথিবীতে আওলাদের রাসূলের ধারাবাহিকতা টিকে আছে আমার দয়াল নবীর পাক পাঞ্জাতনের একজন মাওলা হাসান আলাইহিস সালাম আর একজন ইমাম হুসাইন আলাইহিস সালাম মাওলা হাসান আলাইহিস সালামের বংশ ধরে আসছে মাওলা হাসানের শাহজাদা আওলাদের রাসূল নাম তার হাসান মুসান্না রহমতুল্লাহ আলাইহে আর আমার মাওলা হুসাইনের ধারাবাহিকতা নিয়ে আসছে তাদের বংশ পরম্পরাভাবে আসছে জয়নুল আবেদিন এই দুইজনের মাধ্যমে হাসান এবং হুসাইনি বংশটা তৎকালীনই সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল আর আমার সবচাইতে বেশি আওলাদে রাসূল সারা পৃথিবীতে ছড়াইছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে যাকে বলা হয়েছে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানি বড় পীর তিনি হাসান এবং হুসাইনি বংশ নিয়ে আসছে খাজা বাবাও হাসান এবং হুসাইনি বংশ নিয়ে আসছে বড় পীরের 49 জন পোলাবেন কয়জন 49 জন পোলাবেন তারা প্রত্যেকেই আউলিয়া তাদের ধারাবাহিকতায় সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে দুইটা আওলাদে রাসূলের ঘর একটা হলো আমার মহান মাইজবান্দা শরীফ আর একটা হলো মহান বরিয়াবর দরবার এখন এই আওলাদে রাসূল কিভাবে আসলো আমি কিভাবে একটা হলো আওলাদে রাসূল আর একটা হলো নায়েবে রাসূল একটা হলো আওলাদে রাসূল আর একটা হলো নায়েবে রাসূল আমার দয়াল নবীর বংশ পরম্পরাভাবে যারা আসছে তারা হলো আওলাদে রাসূল আর ওই দয়াল নবীর আওলাদে রাসূলকে আমার নবীকে আহলে বায়াতকে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা মহব্বত করলো তারা হলো নায়েবুন নবী নায়েবে রাসূল নায়েবে মুর্শিদ তারা হলো এই পৃথিবীতে আল্লাহ পরিষদের একজন এখন আপনি তার কাছে যাবেন কি না যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তারে মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কে কবে করিল সাজদা দয়াল নবীর পায় আমার দয়াল নবী পৃথিবীতে যখন 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ দিনেও না রাত্রেও না সুবেও সাদেকের সময় বারে ছিল সোমবার আমার দয়াল নবী পৃথিবীতে তাওয়াল্লাত গ্রহণ করলেন পদার্পণ করলেন আমার দয়াল নবী আসার সাথে সাথে পৃথিবীতে যত গাছপালা তরুলতা যা কিছু আছে ফেরেশতা জিন এবং কাবা শরীফ সহ সবাই তাদের মাথাটা নিচু করেছিল আর তরিকত জগতের কথা হিসাব যদি করি আমার মাওলা আলী সর্বপ্রথম আমার দয়াল নবীকে সাজদা করে তারপরে মেয়েদের মধ্যে মা খাদিজাতুল কুবরা এই সাজদার দলিলটা মানুষ হয়ে মানুষকে কি গুরু যে কি এটা তো আমি আগেই কইছি গুরুকে মানুষ বাবা যাবে এখন সাজদা কার জন্য আল্লাহর জন্য একটা হলো ইবাদতি সাজদা আর একটা হলো তাজেমি সাজদা
এবাদতি সেজদা একমাত্র আমার আল্লাহর জন্য তাজিমি সেজদা আপনার কয়েক শ্রেণীর মানুষকেই করতে পারবেন তার মধ্যে প্রথম নম্বরে আপনার পিতামাতাকে তাজিমি সেজদা করতে পারবেন আপনার মাস্টার যে শিক্ষক তাকে আপনি তাজিমি সেজদা করতে পারবেন আপনার এলাকার যে চেয়ারম্যান তাকে আপনি তাজিম করতে পারবেন আপনার এলাকার এমপি কে তাজিম করতে পারবেন মন্ত্রীকে তাজিম করতে পারবেন প্রধানমন্ত্রীকে করতে পারবেন রাষ্ট্রের যিনি প্রধান তাকে আপনি তাজিম করতে পারবেন আপনার বড় ভাইকে আপনি তাজিম করতে পারবেন আপনার মন থেকে যার প্রতি ভক্তি আসে তাকেই আপনি তাজিম করতে পারবেন এটা হলো সম্মান সূচক সেজদা তাকে সম্মান করা হলো আর এই সম্মানটা করেছিল তার প্রমাণ করেছে পবিত্র কোরআন শরীফে সাজদার বিধান দিয়েছে সূরা ইউসুফের ১০০ নম্বর আয়াতে ইউসুফ নবীকে তার পিতা ইয়াকুব নবী সহ আরও ছিল ইউসুফ নবীর ১১ ভাই এই ১২ জন ইউসুফ নবীর পিতামাতা এবং ১০ ভাই সহ ইউসুফ নবীকে সাজদা করেছিল আল্লাহর আদেশে আরও আছে তার মধ্যে আরা আমার দয়াল নবী কোরআন শরীফে আসছে আদমের ভিতরে যখন আমার আল্লাহ রুহু ফুৎকার করলেন আল্লাহ বলেন তখন তোমরা আদমের পায়ে সেজদায় লুটাইয়া পড়িও ইহার প্রমাণ হলো সূরা হিজরের মধ্যে আরো আসছে সূরা ইউসুফ আবার আল্লাহ বললেন আল্লাহ নবী বললেন যে আল্লাহ ও তার প্রতিনিধি নবী রাসুল পীরা মুর্শিদ তাদেরকে আলাদাভাবে তারা কখনোই সঠিক রাস্তা খুঁজে পাবে না এই পর্যন্ত কথা আলোচনা রাখা বেশি যাবে না অনেকগুলো কথা বলেছে তাই এই পর্যন্ত কথাবার্তা রাখলাম আর আমার বেশি কিছু নাই আমি কি দিব গানটার মধ্যেই হয়ে গেছে মুর্শিদকে যদি ভজার মতো ভজন করা যায় তাহলে ভাগবন্তকে অর্ধেক পাবি আমি আমার আমিত্য সত্তাকে আমার মুর্শিদের কাছে সম্পর্ক করে দিয়েছি মুর্শিদ যখন তার হুকুম আমার প্রতি রাখলেন খেলাফত দান করলেন তখন আমার মুর্শিদ আমাকে যতটুকু খণ্ড ছিল পরিপূর্ণ করে দিয়ে দিল তার খেলাফতের মাধ্যম দিয়ে আমি আমার বাজানকে ডাকবো তুমি তোমার বাজানকে ডাকো আমার বাজান আমাকে দিবে তোমার বাজান তোমাকে দিবে তাই ডাকার মতো ডাকো ডাকতে না জানলে আল্লাহ কয় একা হইয়া বান্দারা আমি আল্লাহকে একবার ডাক দাও কি বলল আল্লাহ একা হইয়া আমি আল্লাহকে একবার ডাক দাও আমি আল্লাহ তোমাকে ১০ বার সারা দিব সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন একা হইয়া আমার দিকে এক পা অগ্রসর হও আমি তোমার দিকে ১০ পা অগ্রসর হব তার মানে কি আমি একা না আমি একা না আমার মধ্যে আছে খান্নাস আমার মধ্যে আছে শয়তান এই শয়তানকেও তাড়াইতে পারি না আমি একাও হইতে পারি না আর যতই ডাকি এই শয়তান আমার ভিতরে আছে বিধায় আমি যতই তাকে ডাকি আল্লাহ আমার ডাক কানে শুনে না কারণ আমি একা না ওই শয়তানকে তাড়াইয়া যদি একা হইয়া এক আল্লাহকে ডাকা যায় তাহলে আল্লাহ ১০ বার সারা এটা আল্লাহ ওয়াদা করেছে তার জাতের কসম খেয়েছে তাই আমরা যেন একা হইতে পারি আমার পরস্থান বলে মানিক রে যে হইতে পারে যে একের ঘরে সাব্যস্ত হইতে পারে যার জানা থাকে এক তার থাকে না দুনিয়াদারির কোনো ঠেক চেষ্টা করলাম সাধ্য অনুযায়ী আর আমার কোনো কথা নাই ধন্যবাদ সকলকে মৌসুমি বাউলের দোষ না আমাগো সমাজের মধ্যে একটা কথা এক শ্রেণীর মানুষরা ঢুকাইয়া দিছে যে আল্লাহ ব্যতীত এই মাথাটা কারো কাছে মিশা করা যাবে না আমাদের সমাজে এক শ্রেণীর মানুষরা তারা আমাগোটাই খায় আমাগো সমাজেই বাস করে আমাগোটাই পরে আবার আমাগো উপরেই ফতুয়া জারি করে কয় এই মাথাটা আল্লাহ ব্যতীত কারো কাছে নিচা করা যাবে না যেই এই কথাটা যেই দিন থেকে আমাদের সমাজের মানুষ বিশ্বাস করে নিল আমাদের ইয়াং জেনারেশন যারা
আমার মতো যুবক যারা এই কথাটা যেদিন থেকে বিশ্বাস করে নিল ওই দিন থেকে তারা বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করা বাদ দিয়ে দিয়েছে আগের দিনে ময় মুরব্বীরা বলতে পারবে পরীক্ষা দিতে গেল বাপ মার পায়ে সালাম করে যাইতো বুলা পাইন এলাকার ময় মুরব্বী গো পাও খুঁজতো তাও কাছ থেকে দোয়া নিয়ে যাইব আর এখন ওরা আল্লাহ ব্যতীত মাথাটা কারো কাছে নিচা করব না এই কথাটা যারা বিশ্বাস করে তারা ওই শয়তানের দলের অন্তর্ভুক্ত যার যত ভক্তি তার ততই মুক্তির ব্যবস্থা আছে মাথাটা নিচু না করলে উঁচা হওয়া সম্ভব না উঁচা হইল শয়তানের কাজ তাই নিচা হলো ইনসানের কাজ নিচা হইতে হবে অলি আল্লাহ পীর মুর্শিদ গুরুজনদের কাছে যেথায় বসে কত কথা কইস পরাণ মরি এখন সেই জায়গাটা খালি দেখা চোখের পানি ছাড়ি মানুষ সব কিছু বলতে পারে কিন্তু কারো স্মৃতি কেউ বলতে পারে না একজনের প্রতি অভিমান থেকে বলতে পারে তুই আমার চোখের সামনে আসবি না তোকে আমি দেখতে চাই না ক্ষণিক সময়ের জন্য না দেখে থাকলেও যদি তাকে একটু চোখ বন্ধ করে মনে করা হয় মনে হয় সেই মানুষটা আমার কাছে কিন্তু এখানেও একটা সবচেয়ে বড় বিরহ তাকে চোখ বন্ধ করে দেখি কিন্তু একটা বারের জন্য ধরতে পারি না একটা বারের জন্য ছুঁইতে পারি না এই জায়গায় বসে এখানে বসে কত কথা বলেছে কত ভাবের প্রকাশ করেছে আজকে সেই জায়গা আছে সেই বাড়ি আছে সেই ঘর আছে সেই আসন আছে কিন্তু মনের মানুষটা যেন কোথায় হারিয়ে গেছে যারা মনের মানুষ হারায় তারাই সেই মনের মানুষের কথা চিন্তা করলে চোখের পানি ঝরে আমার যিনি গানের গুরু আপনারা জানেন বাংলার বাউল সম্রাট দয়াল পরশুরাম দেওয়ান তিনি জানেন আমি আমার বান্ধবকে হারিয়ে ফেলেছি যার সাথে গান করতেছি তার যিনি গানের শিক্ষাগুরু রত্নাকর অসীম দাস বাউল তিনিও চলে গেছে পরম বন্ধুর বাসরে তাদের সাথে জীবন চলার পথে যেই স্মৃতি যেই ভাব এখন শুধু সেগুলো হৃদয়ের মধ্যে দাগ কাটে যে আবার যদি বান্ধবকে পাইতাম এখানে বসেই তো বান্ধব কত কথা আমাকে বলেছে যে থাই বসে কত কথা
দেওয়ান সুন্দর একটি বিচ্ছেদ বিরহ বিচ্ছেদ আমাদেরকে শুনিয়েছেন বিরহটা যার মধ্যে বিচ্ছেদ আছে বাবা তার জন্য হলো বিরহ তাই না আমরা অনেকে বলি যে আমার ঘরে মা আছে বাবা আছে আমার পরিবার বর্গ আছে আমার গুরু আছে আমি তো কিছু হারাই নাই তাহলে আমার জন্য বিরহ না আমাদের সকলের জীবনেই আমরা হারিয়েছি বাবা দেখেন আজকে যে দিনটা চলে গেল যে রাতটা চলে গেল এটা কি আমরা কখনো ফেরত পাব এখানেও আমরা কিন্তু হারাইলাম মাইকের আওয়াজটা যত দূরে যাচ্ছে আমি সকলকে একটু অনুরোধ করে যাই বাবা পিতা হলো কাবা মা হলো মদিনা এই মা বাবার খেদমত আমরা অনেক সন্তান বিয়ের পরে মা বাবাকে পৃথক করে দেই মা বাবার ভরণ পোষণ দেই না যার কারণে সরকার বাধ্য হয়েছে বৃদ্ধাশ্রম করতে উচিত কথা সত্য কথা আসলে আমাদের অনেকেরই ভালো লাগে না কারণ এটা হলো বড় তিতা সত্য বড় তিতা আল্লাহর নবী তিনি বলেছেন আমি নবী হয়ে করি নাই করিতে পারি নাই আমার পিতামাতার খেদমত তোমরা করিও আমি নবী আমার যত উম্মত ঈদগাহের মাঠে দাঁড়িয়ে চিৎকার করে ডেকে ডেকে বলেছিল ঈদটা সবার জন্য না ঈদের দিনে যে সন্তান নিজের হাতে মা বাবাকে গোসল করায় দেয় নিজের হাতে নতুন পোশাক মা বাবার শরীরে পরাইয়া দেয় দুইটা পায়ের মধ্যে সালাম করে ভক্তি করে মুখে সেমাই তুলে দেয় এরপরে নিজের মুখে সেমাই তুলে নেয় ঈদটা তার জন্য ঈদগাহের মাঠের একটা কোনায় দাঁড়িয়ে একটা অল্প বয়সের ছেলে ফুপিয়ে ফুপিয়ে অধরে কেঁদেছিল আল্লাহর নবী কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল বাবা তুমি কাঁদো কেন ছেলেটা কেঁদে কেঁদে বলেছিল হুজুর আপনি না বললেন ঈদটা সবার জন্য আমি বাড়ি যাব ঘরে যাব মা বলে ডাক দেব আমার এই জায়গাটা নাই মা বেঁচে নাই বাবা বলে ডাক দেব আমার তো বাবাও বেঁচে নাই আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন বান্ধব আমার নিজের ঘরে যদি একটা পাগলি মাও বেঁচে থাকে নিজের মাকে মা বললে যে আত্মতৃপ্তিটা ঘটে রে এটা অন্য কাউকে মা মা বলে ডাকলে হয় না একটা নিজের পাগল বাবাও যদি বেঁচে থাকে নিজের বাবাকে বাবা বললে যে আত্মতৃপ্তিটা ঘটে এটা অন্য কাউকে ডাকলে ঘটে না হারানোর বড় কঠিন যন্ত্রণা হুজুর গো আমার মা নাই আমার বাবা নাই কার কাছে যাব কে আমাকে ছায়া দিবে কে আমার মুখ দেখে দুঃখ বুঝবে আল্লাহর নবী সেইদিন অঝরে বুকটা ভেসে যায় চোখের পানিতে ছেলেটা প্রশ্ন করেছিল হুজুর আপনি কাঁদেন কেন আমার নবীজিকে দেখে তো বলেছিল বাজান রে তোর মতো এতিম আমি নিজে উড়ে সেই শিশুকালের ভালোবাসা রে বাবা মার সাথে শিশু শিশুকালে ভালোবাসা রে
Yeah.